যেহেতু কোরবানির সামনে সবাই তো কলিজা ভুনা করবেন, তাই না? তো আমি কিভাবে কলিজা ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে সকালে নাস্তা নিয়ে এসেছি আর সাথে আম কেটে নিয়েছি আর পরোটা ভাজি, যেহেতু আমের সিজন আম তো থাকবেই। আর এইখানে হচ্ছে আমি রান্না করছি, এই যে কলিজা ভুনা করবো, তো কলিজাগুলোকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ধুয়ে নিচ্ছি, বেগুন ধুয়ে নিচ্ছি। শুক্রবার হলে আমি মাঝে মাঝে বেগুনটা, ম্যাক্সিমাম টাইমে বেগুনটা আমি ভাজি করি, আমার ভালো লাগে। তো কলিজাটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে এখন হচ্ছে গরম পানি থেকে, ঠান্ডা পানিতে আমি হচ্ছে ছেঁকে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি কলিজাগুলোকে পরিষ্কার করবো। তো আমি কীভাবে পরিষ্কার করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপরের যে এই আবরণটা আছে সেটা আমি তুলে নিচ্ছি, কারণ এটা হচ্ছে থাকলে কলিজা, রান্না করলে কলিজাটা শক্ত লাগে খেতে, তাই আমি এটা তুলে নিই। অনেকে হয়তো এটা তোলেন না, অনেকে হয়তো তোলেন, বাট আমি সবসময় এটাকে তুলে নেওয়ার চেষ্টা করি, কারণ এটা থাকলে কলিজাটা খেতে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে, তাই আমি এটা তুলে। আর কলিজাটাকে ফুটিয়ে নিলে যেটা হয় সেটা হচ্ছে কোনো জীবাণু থাকলে, ব্যাকটেরিয়া থাকলে সেটা আর কি চলে যায়। আর এখানে হচ্ছে আমি বেগুনটাকে ভাজি করে নিচ্ছি। আর এই যে এখন হচ্ছে আমি কলিজাটা রান্না করবো, তো চুলায় হচ্ছে আমি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি 2 চা চামচের মতো, আর পেঁয়াজ বাটা দিলাম আমি 1.5 চা চামচের মতো। এখন হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি, আর হচ্ছে এখন হচ্ছে আমি গুঁড়া মরিচ দিলাম, লবণ অ্যাড করে দিয়েছি, গুঁড়া মরিচ দিলাম 1 চা চামচের মতো, হলুদি গুঁড়া দিলাম আমি 1/2 চা চামচের মতো, ধনিয়া গুঁড়া দিলাম আমি 1 চা চামচের মতো, আর জিরা গুঁড়া দিলাম আমি 1 চা চামচের মতো, দিয়ে একটু মশলাটাকে ভালো। আর এখন রান্না করতে করতে একটা কথা বলি, সেটা হচ্ছে কিছু মানুষ আছে যাদেরকে আপনি কলিজা কেটে খাওয়াইলেও বলবো লবণ কম হয়েছে। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে, এটা একটা কথার কথা বাট এটা কিন্তু সত্য কথা। আপনি যতই তাদের জন্য করেন না কেন, যতই তাদের সাথে ভালো থাকেন না কেন, তাদের আসল চেহারা আসল রূপ আপনি ঠিকই একদিন দেখতে পারবেন। তো এখন হচ্ছে কলিজাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি প্রেশার কুকারে রান্নাটা করব। আর এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো আমি কি আগেই ভেজে রেখেছিলাম লবণ আর মরিচ দিয়ে। আর এখন হচ্ছে 2 রসুন দিয়ে দিলাম, আর কলিজা গরু মাংসের সাথে রসুন দিলাম, আমার হাজবেন্ড হচ্ছে পছন্দ করে, তো 2 রসুন দিয়ে দিলাম। আর আমি হচ্ছে 2 থেকে 3টা সিটি দিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে কড়াইতে ঢেলে নিয়েছি। আর ঢেলে যেহেতু আমি প্রেশার কুকারে রান্নাটা করেছি, সেখানে মশলা লেগেছিলো, তো আমি একটু পানি দিয়ে এখন ঝোল অ্যাড করে দিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া। আমি একটু গ্রেভি গ্রেভি করবো, তো আমার মনে হচ্ছে লবণ লাগবে, তা আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর আমি একটু গ্রেভি গ্রেভি করেছি, আপনারা চাইলে ভাজা ভাজাও করতে পারেন, যা যা পছন্দ মতো আর কি। আর এখন হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছি, তো লাস্ট হচ্ছে ঘি দিয়ে দিলাম, আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। যেহেতু শুক্রবারের ব্লগ, শুক্রবারে মেঘলা মেঘলা ছিল, তাই খিচুড়ি করেছিলাম। আর হচ্ছে বিকেল হচ্ছে এই যে একটু বের হয়েছি, আসলে বের হওয়ার ইচ্ছা ছিল না, তারপর আন্তিকা বললো, তাই আর কি বলো। আসসালামু আলাইকুম, বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বলো, আমরা আজকে কোথায় আসছি? গুলশানে। কি জন্য আসছি? তোমার জন্য। ফুচকা খেতে। আমার জন্য আসছি না, ওর জন্য আসছি আজকে গুলশানে। আজকে হচ্ছে মানে বের হওয়ার ইচ্ছা ছিল না, আজকে হচ্ছে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠছিলাম, প্লাস মেঘলা মেঘলা ছিল, ভাবছিলাম বৃষ্টি হবে, বাট ওর জন্য আসতে হয়েছে আর কি গুলশান। মানে শুক্রবার ও বের হতেই হবে না? আসলে শুক্রবার হলে ওর হতে বের হতে হয়, কারণ ও হচ্ছে শুক্রবারে ও হচ্ছে অফ ডে থাকে সব কিছু, ও মনে করে ওই দিন ওর ঘুরবে একটু, তাই আর কি ছোটো মানুষ, ও বলেছে আমার মেয়ে, তাই আর কি বের হয়েছিলাম। শুক্রবারে তো একটু মেঘলা মেঘলা ছিল, বের হতে চাইনি, বাট বের হয়েছিলাম। আর এখানে হচ্ছে স্ট্রিট ফুড হচ্ছে চিকেন চাপ করছে, তো আমি একটু শ্যুট করে নিচ্ছিলাম। এখানে গুলশানে খাবারগুলো কিন্তু অনেক মজা, আপনি যেটাই খান না কেন অনেক মজা, স্ট্রিট ফুড থেকে খান বা রেস্টুরেন্টে খান, যেটাই খান না কেন অনেক মজা হয় খাবারগুলো, যারা খান তারা হয়তো জানবেন সেটা। তো এখান থেকে চিকেন চাপও আমরা খেয়েছিলাম আর কি, লুচি দিয়ে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। আর ফুচকা তো ম্যাক্সিমাম টাইমেই খাওয়া হয়, বিশেষ করে আমার মেয়ের জন্য যখন আসি, ওর আমরা না খেলেও ও অবশ্যই খায়, ওর ফুচকা অনেক পছন্দ এখানকার।
তো এই যে এখনও চান্তিকে এই যে ফুচকা খাচ্ছে। তো ব্লগটি এই পর্যন্তই, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আর সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।